السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسول الكريم، أما بعد، বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ধিনী ভাই বন্ধুগণ, কোরআনের শব্দার্থ শিখি আজকে আমাদের 5 নম্বর ক্লাসে। আজকে আমরা 41 থেকে 50 নম্বর শব্দ শিখব ইনশাআল্লাহ। আজকে আমরা যে শব্দ 10টি শব্দ শিখব, এই 10টি শব্দ কোরআনে এসেছে 1654 বার। আর আমরা গত 4টি ক্লাসের মধ্যে 1 থেকে 40 নম্বর শব্দ পর্যন্ত শিখেছি, আর ওই 40টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে 27,385 বার। যারা আমাদের পূর্বের 4টি ক্লাস দেখেন নাই, তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে 4টি ক্লাস দেখে নেবেন। যদি ক্লাস খুঁজে না পান, তাহলে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন, আমরা লিঙ্ক দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। তো 41 নম্বর শব্দ হচ্ছে মুমিনুন। মুমিনুন বিশ্বাসী, মুমিন বান্দা, আমরা বলি না মুমিন বান্দা, বিশ্বাসী। মুমিনুন বিশ্বাসী, এই শব্দটি কোরআনে এসেছে 195 বার। মুমিনুন বিশ্বাসী, মুমিনুন বিশ্বাসী। আমরা যদি এটা সরাসরি কোরআন থেকে দেখি, দেখেন এখানে এই যে মুমিনুন, মুমিনুনা, ইমানদার হও। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী আনতুম বিহি মুমিনুনা, মুমিনুনা, মুমিন, ইমানদার, বিশ্বাসী। দেখি আমরা পরের শব্দ লাউ, 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 অর্থ হচ্ছে যদি, লাউ, যদি। এই শব্দটি কোরআনে এসেছে 184 বার, লাউ, যদি। আমরা যদি এটা সরাসরি কোরআন থেকে দেখি, এই যে দেখেন এখানে লাউ, ওয়াউ, ওয়ালাউ, আর যদি, ওয়াও, ওয়াও অর্থ হচ্ছে আর। এখানে দুটা শব্দ, ওয়াও একটা শব্দ যেটা আমরা আমাদের পূর্বের ক্লাসগুলোতে দেখে আসছে, যে ওয়াওটা আমরা ওইখানে আগে দেখিয়েছি, ওয়াও অর্থ হচ্ছে আর, লাউ অর্থ হচ্ছে যদি, ওয়ালাউ আর যদি। দেখি আমরা পরের শব্দ সাবিলুন, সাবিলুন, সাবিল অর্থ হচ্ছে রাস্তা বা পথ, সাবিল অর্থ হচ্ছে রাস্তা বা পথ। তো এই সাবিল শব্দটি কোরআনে এসেছে কতবার? 176 বার, সাবিলুন, রাস্তা বা পথ, এই শব্দটি কোরআনে এসেছে 176 বার। তো এখন যদি এটা আমরা সরাসরি কোরআন থেকে দেখি, এই যে দেখেন ফি সাবিলিল্লাহি, সাবিল, সাবিল মানে কি? রাস্তা, আর ফি অর্থ হচ্ছে মধ্যে। এটা আমরা আমাদের আগের ক্লাসে দেখে আসলাম যে ফি, ফি অর্থ হচ্ছে মধ্যে, সাবিলি, ফি সাবিল, রাস্তার মধ্যে, মানে কি রাস্তায়, ফি সাবিলি রাস্তায়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়াও, ওয়াও অর্থ হচ্ছে এবং, বা আর, লা অর্থ হচ্ছে না, তাকুলু তোমরা বলো না, লিমান তাদের, যারা, ইউকতালু শহীদ হয়, নিহত হয়, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে, আমওয়াতুন তারা মৃত, যে তোমরা বলিও না, যারা আল্লাহর পথে শহীদ হয় তাদেরকে কি বলো না, মৃত বলিও না, বরং তারা জীবিত কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। তো দেখি আমরা পরের শব্দ আল আমরু, আল আমরু, আমর, আমর অর্থ হচ্ছে আদেশ বা বিষয়, আমর অর্থ হচ্ছে আদেশ বা বিষয়। এটা কোরআনে এসেছে কতবার? 166 বার, আমর অর্থ হচ্ছে আদেশ বা বিষয়, এই শব্দটি কোরআনে এসেছে 166 বার। আমরা যদি যদি সরাসরি কোরআন থেকে দেখি, এই যে দেখেন আল আমরু বিষয়ের, আল আমরু বিষয়, এখানে আল আমর দুটো অর্থ আসবে, আদেশ এবং বিষয়। লাকুদিয়াল আমরু সুম্মা, এই যে সুম্মা অতঃপর তারপর, এটা আমরা কি আগে শিখেছি, সুম্মা অতঃপর তারপর। আচ্ছা দেখি আমরা পরে আরেকটি শব্দ দেখি ঐন্দা, ঐন্দা অর্থ হচ্ছে কাছে বা নিকটে, ঐন্দা অর্থ হচ্ছে কাছে বা নিকটে, এটা কোরআনে এসেছে 160 বার, ঐন্দা অর্থ হচ্ছে কাছে বা নিকটে। আচ্ছা আমরা সরাসরি কোরআন থেকে দেখি, এই যে এখান দেখেন ঐন্দা, ঐন্দা অর্থ হচ্ছে কাছে, হু, হু অর্থ হচ্ছে তার, এটা হচ্ছে দমির, সর্বনাম, এই হু। আমরা ইনশাল্লাহ আগামী 2-1টা ক্লাস পরেই ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো দমিরে ক্লাসটি করে দেওয়ার জন্য ইনশাল্লাহ। ঐন্দা, ঐন্দা অর্থ হচ্ছে কাছে, হু অর্থ হচ্ছে তার, ঐন্দা, হু তার কাছে, সুম্মা তারপর, অথবর, আংতুম তোমরা, এটাও দমির, তামতারুনা
সন্দেহ করছ। আচ্ছা, এই আয়াতের একটা অর্থ দেখি আমরা একটু। তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ সুবহান তাআলা কি করেছে, আমাদেরকে মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছে, অতঃপর নির্দিষ্ট করেছেন একটি মেয়াদ যে দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন, আবার দুনিয়া থেকে আমরা কি করব, কাম ব্যাক করে রবের কাছে ফিরে যাব, যে একটা নির্দিষ্ট সময়, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা নির্দিষ্ট সময় করে দিয়েছে। আর অপর একটি মেয়াদ নির্ধারিত আছে তার কাছে, যে আল্লাহর কাছে অপর আরেকটি মেয়াদ নির্দিষ্ট আছে, এটা হচ্ছে যে পৃথিবীর একটি সময়, যে পৃথিবী সৃষ্টি হয়েছে, আবার কিয়ামতের মাধ্যমে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এটা বলা হচ্ছে। তারপরও তোমরা সন্দেহ করো, এটা কিন্তু এই যে এই পৃষ্ঠার আলোচনা কিন্তু আমাদের দু তিনটি ক্লাস আগেই চলে গিয়েছে, যে প্রত্যেকটি শব্দে শব্দে অর্থ, একত্রে অর্থ এবং কিছু এটার তাফসিরও আমরা আলোচনা করে থাকি। আমাদের এই কোর্সটি দেখে নেবেন ইনশাআল্লাহ। দেখি আমরা পরের শব্দ, মা 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 অর্থ হচ্ছে সাথে, মা অর্থ হচ্ছে সাথে। এটা কোরআনে এসেছে কতবার? 159 বার। মা অর্থ হচ্ছে সাথে, এটা কোরআনে এসেছে 159 বার। আমরা যদি সরাসরি এটা কোরআন থেকে দেখি, এই যেখানে দেখেন মা মা অর্থ হচ্ছে সাথে, মা অর্থ হচ্ছে সাথে, আশাহিদিনা সাক্ষী দাতাদের, মা আশাহিদিনা সাক্ষী দাতাদের সাথে, সাক্ষীকারীদের সাথে। আচ্ছা, আমরা পরে একটা শব্দ দেখি, বাদ বাদ কিছু, বাদ কিছু, এটার অর্থ কোরআনে এসেছে 157 বার। বাদ অর্থ হচ্ছে কিছু, এটা কোরআনে এসেছে 157 বার। আমরা যদি সরাসরি এটা কোরআন থেকে দেখি, এই যে দেখেন এখানে, বাদ কিছু, একটা অংশ, একটা অংশ থেকে কিছু বলা হয়, বিবাদিহা এর কোনো অংশ দিয়ে। এখানে বাহ্যিকভাবে যদিও আমরা এখানে একটি শব্দ দেখতে পাই, কিন্তু এখানে তিনটে শব্দ রয়েছে। এই প্রথমে বি এক একটা হরফ, এখানে একটা শব্দ, তার বাত এটা একটা শব্দ, হা আরেকটি শব্দ, বি অর্থ হচ্ছে দ্বারা, দিয়ে, বাত অংশ কিছু, হা এর এখানে আগের থেকে কিছু একটা বলা হয়েছে, যে আগের ওইটার জমির হচ্ছে এটা হাটা, বিবা দিহা এর কোনো অংশ দিয়ে। তবে ইনশাল্লাহ আমরা যখন এভাবে শব্দ অর্থ শেষ করব, তখন দেখবো আমরা ইনশাল্লাহ অনেক আয়াত নিজে নিজে অর্থ আমরা করতে পারবো ইনশাল্লাহ। তো দেখি আমরা পরের আরেকটি শব্দ, লাম্মা লাম্মা অর্থ হচ্ছে যখন, লাম্মা অর্থ হচ্ছে যখন। এই শব্দটি কোরআনে এসেছে কতবার? 156 বার। লাম্মা অর্থ হচ্ছে যখন, এ খুব ভালো করে কিন্তু পড়তে হবে, একটা শব্দকে এমন ভালো করে মুখস্থ করতে হবে যেন কোরআনে দেখার সাথে সাথে অর্থ আমি নিজে করতে পারি। এখন আমি এখানে দু একবার পড়লাম, কিছু সময় মুখস্থ হয়েছে, কিছু পরে আবার ভুলে গেলাম, বা কোরআনে দেখে আমি অর্থটা করতে পারতেছি না, এরকম যেন না হয়। খুব ভালো করে মুখস্থ করতে হবে, কোরআন দেখার সাথে সাথেই অর্থটা যেন আমি করতে পারি, তাহলে আমরা সহজে অর্থ করতে পারবো। লাম্মা অর্থ হচ্ছে যখন, এটা কোরআনে এসেছে 156 বার। তো এখন এটা যদি আমরা সরাসরি কোরআন থেকে দেখি, এই যেখানে দেখেন, লাম্মা যখন, ওয়াও, ওয়াও অর্থ হচ্ছে আর বা এবং, লাম্মা যখন, ওয়ালাম্মা আর যখন, যা আহুম, যা এসেছে হুম তাদের কাছে, যা আহুম যখন তাদের কাছে এসেছে, রসুলুন কোন রাসুল, মিন থেকে, মিন অর্থ হচ্ছে থেকে, এটা আমরা আমাদের পূর্বের ক্লাসে দেখেছি, এই যে রসুল এটা আমরা আমাদের পূর্বের ক্লাসে দেখেছি, ইংদি ইংদি পক্ষ, আল্লাহ আল্লাহর আল্লাহর পক্ষ থেকে যখন কোনো রাসুল এসেছে, মুসদ্দিকুন সত্যনকারীর রূপে। আচ্ছা, তো এই কোর্স আমাদের ওইখান থেকে দেখে নেবেন, যে শব্দে শব্দে কোরআন অর্থ শিখি, আমাদের কোর্সে ইনশাল্লাহ এগুলো পেয়ে যাবেন। তো দেখি আমরা পরের আরেকটি শব্দ, আইয়ুহা হে বা ও, যে অনেক সময় আমরা কাউকে আহ্বান করে থাকি, হে অমুক এদিকে এসো, তো আরবিতেও এরকম একটা শব্দ রয়েছে, আইয়ুহা হে, এই শব্দটি কোরআনে এসেছে কতবার? 153 বার। যদি আমরা এটা সরাসরি কোরআন থেকে দেখি, এই যে এখানে দেখেন, ইয়া আইয়ুহা নাস, আইয়ুহা হে আন্নাসু মানব কুল, হে মানব সকাল, ইয়া আইয়ুহা নাস হে মানব কুল মানব জাতি, উবুদু তোমরা কি করো, ইবাদত করো, উবুদু তোমরা কি করো, ইবাদত করো, এটা ক্রিয়াপদ। আমরা যখন ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব, আমরা কিন্তু এখন যেগুলো শিখতেছি এগুলো হচ্ছে অক্রিয়াপদ, অক্রিয়াপদ, অক্রিয়াপদ কি, যেগুলো সাধারণত রূপান্তরিত হয় না, ক্রিয়াপদ সময়ের সাথে ব্যক্তির সাথে
রূপান্তরিত হয়। আর আমরা এখন শিখতেছি অক্রিয়াপদ। আমরা যখন ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব তখন আমরা ইনশাল্লাহ এগুলোর বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। ইয়া আইয়ুহান্নাস উবুদু, হে মানব সকল তোমরা কি করো, ইবাদত করো। কার ইবাদত করো? রব্বাকুম, তোমাদের রবের। এই যে রব্বা, এটা আমরা আমাদের পূর্বের ক্লাসে শিখেছি, রব্বাকুম তোমাদের রবের ইবাদত করো। আল্লাজি, আল্লাজি অর্থ হচ্ছে যিনি, এটা আমরা আমাদের ওই আমাদের পূর্বের ক্লাসে শিখেছি, হয়তো বা 2 নম্বর ক্লাসে। খলাক, সৃষ্টি করেছেন, কুম তোমাদেরকে, তোমরা ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে কি করেছেন, সৃষ্টি করেছেন। আচ্ছা, আমরা একটা শব্দ দেখি, খয়রুন, খয়রুন, খয়ির, খয়ের মানে কি, ভালো, কল্যাণ, উত্তম। জাজাকাল্লাহু খয়ির, আমরা অনেক সময় বলে থাকি, কারোর জন্য দোয়া করে থাকি যে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। খয়ির, খয়রত হচ্ছে কি, উত্তম, কল্যাণ, ভালো। আচ্ছা, এই শব্দটি কোরআনে এসেছে কতবার, 148 বার। খয়রুন অর্থ হচ্ছে ভালো, কল্যাণ, উত্তম, এই শব্দটি কোরআনে এসেছে 148 বার। তা আমরা যদি এটা সরাসরি কোরআন থেকে দেখি, এই যে দেখেন এখানে খয়রন, খয়রন কি, সৎকর্ম, ভালো। এই যে এখানে আবার খয়রন, উত্তম। ফামাং তাতাওয়া খয়রং ফাহুয়া খয়রুল্লাহ। ফা অথপর বা সুতরাং, এটা আমরা ওইখানে দেখেছি, মান, যে, কে, এটা আমরা আমাদের ওই শব্দের মধ্যে দেখেছি। দেখেন আমরা মাত্র কয়েকটি শব্দ শিখেছি, মাত্র আজকে ক্লাসে আমাদের 50টি শব্দ শেষ হবে। এই 50টি শব্দ দেখেন কোরআনে কত ব্যবহার আমরা পেয়েছি। তাতাওয়া, স্বেচ্ছায় করে, খয়রন, সৎকর্ম, ভালো কাজ। ফাহুয়া, ফা অথপর, হুয়া, সে, খয়রুন, উত্তম, লাহু তার জন্য, যে যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো সৎকর্ম করবে তা তাদের তার জন্য কি, উত্তম, ভালো। এই যে এখানেও খয়রুন, খয়রুন অর্থ হচ্ছে কি, উত্তম, ভালো, কল্যাণ। তো আমাদের আজকে আমাদের শেষ হয়েছে, আজকে ক্লাসের মাধ্যমে আমাদের কোরআনের শব্দার্থ শিখি অক্রিয়াপদের 1 থেকে 50টি শব্দ আলহামদুলিল্লাহ। আগামী ক্লাসে আমরা 51 থেকে 60 পর্যন্ত শিখবো ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকটি শব্দ খুব বেশি পড়তে হবে, খুব বেশি, এমনভাবে পড়বেন যেন প্রত্যেকটি শব্দ দেখার সাথে সাথে কোরআনের মধ্যে অর্থ আমি নিজে করতে পারি। তাহলে একসময় দেখা যাবে আপনি এই শব্দ এক এক করতে করতে আপনি অনেক শব্দ শিখে ফেলবেন। কোরআনে টোটাল শব্দ সংখ্যা হচ্ছে মাত্র আপনার টোটাল মধ্যে মৌলিকভাবে 5,000 শব্দ, মৌলিক কোরআনের মধ্যে মাত্র 5,000 শব্দ। এখন এই 5,000 শব্দ যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার সমস্ত কোরআনের অর্থগুলো শেখা হয়ে যাবে। তার মধ্যে থেকে যদি মাত্র আপনি 1500 শব্দ মুখস্থ করতে পারেন, 1500, তাহলে আপনার কোরআনের 95% শেষ হয়ে যাবে। 1500 শব্দ কোরআনে 95%, 95 এত ব্যবহার হয়েছে, আর বাকি যে শব্দগুলো ওই শব্দগুলো একবার দুইবার এরকম ব্যবহার হয়েছে। তা আমরা ইনশাল্লাহ যদি আর তার মধ্যে থেকে যে আজকে আমরা যে 50টি শব্দ শিখেছি, প্রথমে যে 40টি শব্দ শিখেছি, ওই 40টি শব্দই কোরআনে ব্যবহার হয়েছে 27,000+। আর আজকে যে 10টি শব্দ শিখেছি, এই 10টি শব্দ ব্যবহার হয়েছে 1654 বার। তো ইনশাল্লাহ আমরা এভাবে একে একে যদি আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই, দেখবেন ইনশাল্লাহ এক সময় আপনি কোরআনের শব্দার্থগুলো শিখে ফেলবেন ইনশাল্লাহ। তখন আপনি নিজে নিজেই কোরআন অর্থগুলো করতে পারবেন ইনশাল্লাহ। তো আমাদের ওই কোর্সটাও দেখে নেবেন, যে শব্দে শব্দে কোরআনের অর্থ, একত্রের অর্থ এবং আরও কিছু আলোচনা। এই কোর্স দেখলেও ইনশাল্লাহ আপনারাও অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের ক্লাস আজকে এখানে শেষ হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ক্লাসগুলো বেশি বেশি প্রচার করবেন। আমি নিজে শিখবো, অপররা আমার ভাই বোন তারা যেন শিখতে পারে। অনেকে আছে কোরআন কীভাবে বুঝতে চায়, শিখতে চায়, অর্থ জানতে চায়, কিন্তু তারা কোনো মাধ্যম খুঁজে পাচ্ছে না। তা আমরা ইনশাআল্লাহ তাদেরকে মাধ্যম তৈরি করে দেবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের ক্লাস শেষ হবে এখানে। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।